আপনার বিধায়ক পদ খারিজ করে দিয়েছে ইতিমধ্যে বিজেপি তরফ থেকে আবেদন জানানো হয়েছে বিধানসভা স্পিকারের কাছে কি বলছো মাইমিত্র তুমি কি বলো প্রবীণ রাজনীতিবিদ 2017 যখন যোগ দিয়েছিলেন বিজেপিতে তার আগে আপনি তৃণমূলের সাংসদ রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে যোগ দিয়েছিলেন আইন কি আছে দেখবো দেখে সিদ্ধান্ত নেব না আমি তো বললাম আইনে যা আছে সেই মাফিক আমি সিদ্ধান্ত নেব কেউ সিদ্ধান্তের জন্য আবেদন করতেই পারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যার আছে তার তিনি যদি মনে করেন হবে তাই তিনি নেবেন সিদ্ধান্ত না না এরকম কোনো বলা যায় না হতেই পারে হতেই পারে রাজনীতির অধিকারে অনেকেই থাকে এরকম হতে পারে কেউ সক্রিয় থাকে কেউ কম সক্রিয় থাকে এটা তো সিদ্ধান্তের ব্যাপার বিধায়ক পদ ছাড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত মানে আদৌ যদি ছাড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত হয় সেটা কি আপনার সিদ্ধান্ত হবে না দলের সিদ্ধান্ত হবে দল কি সেই নিয়ে কোনো কথা হয় না আমার সাথে কোনো কথা হয়নি বিজেপি দপ্তরে কল্যাণ বিজয়বর্গের নামে প্রস্তাব করেছে সেটা কি হয়েছে জানি না আমি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না কিন্তু আমি বলতে পারি দলের কোনো সিদ্ধান্ত হলে দল আলোচনা করে সিদ্ধান্ত জানায় লাস্ট একটা নন্দিত গ্রাম নিয়ে মামলা এবং মানে পুনর্বিবেচনার জন্য একই সঙ্গে একাধিক এই ধরনের গত বিধানসভায় ফল নিয়ে বিধানসভা হাইকোর্টে মামলা কি হবে দল সিদ্ধান্ত নেবে বিচারক স্যার সিদ্ধান্ত নেবে মানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই না এই যে নির্বাচন উত্তর যে মামলা হচ্ছে হতেই পারে সেই মামলায় সিদ্ধান্ত বিচারকরাই নেবেন উত্তর আস্তে 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 আরে তারগুলি এদিকে ক্রস ওকে